আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই প্রসন্নতা আছো, স্বাস্থ্য বিভিন্ন চলবে। যেহেতু করোনা মহামারী এখন সঙ্গে বৃদ্ধি পাচ্ছে, এবং সবাই স্বাস্থ্য দিকে খেয়াল রাখবে। এখন আমি একটি ক্লাস করছি শ্রেণী নবম বিষয় সাধারণ গণিত অধ্যায় তৃতীয়। অধ্যায় তৃতীয় আছে। এখন তোমাদের সাধারণ বইয়ের তৃতীয় অধ্যায় 3.1 থেকে লিখছি আমি 7 নম্বর, 7 নম্বর মেন বইয়ের 7 নম্বর কি লিখছে দেখো। বস্তুটা এ প্লাস 1/a = 2 হবে, দেখাও যে এ স্কোয়ার প্লাস 1/a² ইকুয়াল টু 4 প্লাস 1/4 বামের অংশ বাম পক্ষ, ডানের অংশ ডান পক্ষ, তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান দেখাতে হবে। এখন দেখো আমি সমাধান শুরু করেছি, যেমন দেওয়া আছে এ প্লাস 1/a = 2, বাম পক্ষ শুরু করলাম এ স্কোয়ার প্লাস 1/a² সমান, যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে, অতএব আমাদের এখানে দেখো এখন এ ফোরকে আমরা বাংলায় লিখতে পারি এ স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার, এবং 1/a² টু দি পাওয়ার স্কোয়ার, মানে পাওয়ারে পরে গুণ হয় যদি করে চাই। এবার পরবর্তী কাজটা করে দেখো, আচ্ছা এরপর লিখতেছি দেখো, এখন এটাকে আবার করা যায়, আগে আমাদের বাম্পাসের মানটা ছিল ছেলে দিয়ে, আমরা আবার ভাঙিয়ে লিখি -2 আমরা দেখতে পেলাম বাম পক্ষের মান পেয়েছিলাম 2,
ধান করতে পারো তুই বললাম তাহলে অবশ্যই দাম করতে দাম করতে সবার অবনত হয়ে যাবে কত শিক্ষার্থীদের আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছে এখানে একবার তাহলে বামপক্ষ করেছিলাম বামপক্ষের মান পেয়েছিলাম কিন্তু এবং ডালপক্ষ আবার তোমাদের করে দেখালাম সেখানে বামপক্ষের মান করলাম তো অর্থাৎ বামপক্ষ সব ডাল পক্ষ হয়ে গেল অর্থাৎ বস্তু মধ্যে দেখা হচ্ছে অর্থাৎ বামপক্ষ সব ডালপক্ষ দেখানো হচ্ছে আজকে নতুন ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে।